কুড়িগ্রামে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত। কুড়িগ্রাম বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে 10ই জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। জেলা আওয়ামী লীগের উদ্যোগে দিবসটি উপলক্ষে দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দোয়া মাহফিল, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি চাষী এম এ করিম। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমানউদ্দিন আহমেদ মঞ্জু, সহসভাপতি সাইদ হাসান লোবান, যুগ্ম সাধারণ সম্পাদক উবাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, মুস্তাফিজুর রহমান সাজু, আওয়ামী লীগ নেত্রীর ডক্টর শাহনাজ বেগম নাজু প্রমুখ। অপরদিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কুড়িগ্রাম জেলা যুবলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা যুবলীগের নেতৃবৃন্দ। বক্তারা বাংলাদেশ সৃষ্টির জন্য জাতির জনক বঙ্গবন্ধুর অবদানের বিশেষ দিক উল্লেখ করেন। সেই সাথে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে রাজপথে থাকার আহ্বান জানান। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ রইল। আমাদের সংবাদটি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/shadinbanglanewstv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/shadinbanglanewstv।